আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আজকে দণ্ডবিধি 1860 সালে দুইটি ধারা নিয়ে আমি কথা বলবো। একটি ধারা হচ্ছে 159, আর একটি হচ্ছে 160। 159 এবং 160 ধারা কী আছে সেই বিষয়ে কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখি যে মারামারি করছে বা বিভিন্ন জনে হাতাহাতি করছে এবং প্রকাশ্যে এটা শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। তো এই অবস্থায় এই কাজগুলো যারা করে তাদের শাস্তিটা কী? তাদেরকে যদি পুলিশ ধরে এবং বা মামলা দেয় কেউ তাদের বিরুদ্ধে, যে এখানের যে পরিবেশটা তারা নষ্ট করেছে মারামারি করে, তখন তাদের শাস্তি কী হবে? তো প্রিয় বন্ধুরা, তাদের শাস্তি বিষয়ে আজকে আমি কথা বলবো। যেমন আমরা সরাসরি পড়বো যে 159 দ্বারা দেওয়ানি দণ্ডবিধি আইন 1860-এর 159 ধারাটি আমরা পড়বো। এখানে বলা হচ্ছে যে দুই বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে ঝগড়া করে, গণশান্তি ভঙ্গ করে, তখন তারা মারামারি করে বলে গণ্য হবে। 159 ধারাটা বলা হচ্ছে মারামারি, মানে দুই বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে ঝগড়া করে এবং গণশান্তি ভঙ্গ করে, তখন এটাকে মারামারি বলে গণ্য করা হবে। এই মারামারির, এটা আমরা বুঝলাম যে মারামারিটা কি, আমরা যদি কেউ একজন আরেকজনের ঘুষা মারি প্রকাশ্যে, এটাও একটা মারামারি পর্যায়ে পড়ে, হাতাহাতি করে মারামারি পড়ে। তো প্রিয় বন্ধুরা, এটার জন্য শাস্তি নির্ধারিত করা হয়েছে দণ্ডবিধির 160 ধারায়। এটা শাস্তি হচ্ছে, মারামারি শাস্তি হলো 1 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড 100 টাকা। তো আসলে শাস্তিটা খুবই নগণ্য। তো আমাদের এই শাস্তিটা আশা করি আমরা আইনের, আমি একজন অ্যাডভোকেট হিসেবে, যে শাস্তিটা বৃদ্ধি পাবে ভবিষ্যতে, কারণ এই শাস্তিটা আরও কঠোর হওয়া দরকার। তখন দেখা যাচ্ছে যে সাধারণ বিষয় নিয়ে কেউ মারামারি করতেও ইতস্তবোধ করবে। তো প্রিয় বন্ধুরা, এখানে 1 মাস কারাদণ্ড এবং অর্থদণ্ড দিতে পারে। তো এখানে কোনো উল্লেখ নাই, আদালত যা মনে করে তাই দিতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আসলে আসুন এই বিভিন্ন শান্তি ভঙ্গ থেকে বিরত থাকি, বিভিন্ন বিশৃঙ্খলা থেকে বিরত থাকি এবং আইনটাকে মেনে এবং আমরা সচেতন থাকি এবং নিরাপদ থাকি এবং নিরাপদে পা ফেলার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আজ এখানে এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে দণ্ডবিধির কোনো ধারা নিয়ে, আমি আবার হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।